আচ্ছা দেখো, আগের দিন আমরা কোনো একটা পপুলেশনের যে প্যারামিটার তাকে তার যে এস্টিমেটারগুলো, সেই এস্টিমেটারগুলো আনবায়াসড না কনসিস্টেন্ট আমরা এই জিনিসগুলো স্টাডি করেছিলাম, ঠিক আছে। আজকে আজকে যেটা আমরা স্টাডি করবো সেটা হচ্ছে মেথড অফ ম্যাক্সিমাম লাইকুড এস্টিমেটেড, মেথড অফ ম্যাক্সিমাম লাইকুড এস্টিমেটেড। তো দেখো, আগের দিন যদি আমরা পপুলেশনের কোনো একটা প্যারামিটারকে কোনো একটা প্যারামিটারের যে এস্টিমেটারগুলো, সেই এস্টিমেটারগুলো আনবায়াসড হবে না কনসিস্টেন্ট হবে এটা আমরা পড়েছি। তো সেখানে দেখো, আমাদের যে এস্টিমেটারগুলো সেই এস্টিমেটারগুলো কিন্তু দেওয়া ছিল, তাই না? যেমন আমাদের কোশ্চেন কীরকম ছিল, যে স্যাম্পেল মিনটা পপুলেশন মিনের সঙ্গে বায়াসড হবে না আনবায়াসড হবে এটা স্টাডি করতে বলেছিল। তার মানে কি আমাকে কিন্তু কোনো প্যারামিটারের এস্টিমেটার যেটা সেটা কিন্তু আমাকে গিভেন ছিল, কিন্তু সেটা যে বায়াসড না আনবায়াসড আমরা শুধু জাস্ট বা কনসিস্টেন্ট বা ইনকনসিস্টেন্ট আমরা শুধু সেটা স্টাডি করেছিলাম, কিন্তু সেখানে কিন্তু কোনো প্রসিডিওর ছিল না যার জন্য আমরা এস্টিমেটারগুলোকে খুঁজে পাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে এস্টিমেটারগুলো খোঁজার কোনো রকম প্রসিডিওর সেখানে ছিল না, সেখানে এস্টিমেটারগুলো আমাকে দেওয়া ছিল, তারা বায়াসড না আনবায়াসড, কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট আমরা এগুলো শুধু স্টাডি করেছিলাম। তো এই মেথডটার স্পেশালিটি হচ্ছে কি, এই মেথডটা দিয়ে আমরা কোনো একটা প্যারামিটারের যে এস্টিমেটার, অর্থাৎ ধরো আমরা পপুলেশনের যদি মিনটা ক্যালকুলেট করতে চাই, তাহলে এই পপুলেশনের মিনটা ক্যালকুলেট করতে গেলে স্যাম্পেলের কোন এস্টিমেটারটা কাজে লাগবে, অর্থাৎ কাকে দিয়ে স্যাম্পেলের কোন প্রপার্টিটা দিয়ে বা কোন স্ট্যাটিস্টিকটা দিয়ে আমরা এই প্যারামিটারটা খুঁজে পাবো, সেটা কিন্তু আমাদের এই মেথডের দ্বারা আমরা সেটা বের করতে পারবো, যেটা আমাদের আগে বের করা ছিল না, ঠিক আছে। তো এই মেথডটা স্টাডি করতে গেলে প্রথমেই আমাকে লাইকুড ফাংশন ডিফাইন করতে হবে। তো ফার্স্ট আমি লাইকুড ফাংশনের ডেফিনেশনটা লিখে দিচ্ছি ফর ডিসক্রিট কেস। আমরা এখানে দুটো কেসে এটাকে স্টাডি করবো, একটা হচ্ছে কন্টিনিউয়াস কেস, একটা হচ্ছে ডিসক্রিট কেস। ওকে, ডেফিনেশন লাইকুড ফাংশন, the distribution of the population of random variable capital X is given by the corresponding probability mass function which depends on unknown parameter. Theta 1, theta 2 dot dot, theta k. Let the probability mass function of capital X is given by P of capital X equal to small x, that is equal to fx theta 1 theta 2 dot dot theta k. The Lyapunov function L is defined as L of x1, x2 dot dot xn, theta 1, theta 2 dot dot theta k equal to probability of x equal to x1, x equal to x2 dot dot x equal to xn, where x1, x2 dot dot xk are independent random variable having
same distribution of x. দেখো কি বলা হলো যে কোনো একটা পপুলেশন সেই পপুলেশনের যে র্যান্ডম ভেরিয়েবল তার যে ডিস্ট্রিবিউশনটা সেই ডিস্ট্রিবিউশনটা কার উপর ডিপেন্ড করে তাদের প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে ফর এক্সাম্পল ধরো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা যদি বলি তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন ধরো কেমন হয় এফ অফ এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম বাই টু সিগমা স্কোয়ার বাই টু পাই রুট ওভার টু পাই সিগমা এই টাইপের ছিল তাই না তো এখানে খেয়াল করে দেখো যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা এই ডিস্ট্রিবিউশন ফাংশনটার এম আর সিগমা এই দুটো প্যারামিটারের উপর কিন্তু ডিপেন্ড করছে অর্থাৎ এম আর সিগমার ভ্যালুগুলো যদি আমরা চেঞ্জ করে দিই ধরো আমরা এক্সের মানটাকে ফিক্সড রাখলাম তাহলে এম আর সিগমাগুলোকে আমরা চেঞ্জ করে দিলাম তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এই প্রবাবিলিটি মাস ফাংশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমরা এখানে তাই লিখেছি এখানে তাহলে প্যারামিটার কটা এখানে প্যারামিটার হচ্ছে দুটো একটা হচ্ছে এম আর সিগমা তাহলে বলেছে যে কোনো একটা ডিস্ট্রিবিউশনের তার যে র্যান্ডম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে কার উপর ডিপেন্ড করে প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে থিটা ওয়ান থিটা টু ডট ডট থিটা কে আমি আরও ধরে নিলাম যে এক্সের যে প্রবাবিলিটি মাস ফাংশন যেহেতু আমরা ডিসক্রিট কেসটা নিয়ে আলোচনা করছি এখানটাই তাহলে এক্সের যে প্রবাবিলিটি মাস ফাংশন সেটাকে আমরা ধরে নিলাম কি যে এফ এক্স থিটা ওয়ান থিটা টু ডট ডট থিটা কে অর্থাৎ আমরা এখানে কিন্তু আমাদের যে এক্স সেই এক্সটা যে অবজারভেশন যেটা স্যাম্পেলের যে ভ্যালু সেগুলোকে আমরা ফিক্স রেখে শুধু থিটা প্যারামিটারের ফাংশন হিসাবে আমরা কিন্তু এখানে মাস ফাংশনটাকে লিখছি তাহলে বলছে যে এখানে ম্যাক্সিমাম লাইকহুড ফাংশন সেটা কীভাবে ডিফাইন সেটা এইভাবে ডিফাইন যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স ওয়ান কমা দি এক্স ইকুয়াল টু এক্স টু ডট ডট এক্স ইকুয়াল টু এক্স এন এইটাকে বলা হয় এই ফাংশনটাকে বলা হয় ম্যাক্স এই ফাংশনটাকে বলা হয় লাইকহুড ফাংশন এবং এটাকে এল দিয়ে লেখা হয় এবার দেখো খেয়াল করে এল এর ভেতরে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স কে লেখা আছে তার কারণ হচ্ছে এটাই যে এল ফাংশনটা যেমন সিগমা এবং মানে প্যারামিটারের উপর ডিপেন্ড করছে তার সঙ্গে কিন্তু তোমার এই আর্গুমেন্টগুলোর উপর ডিপেন্ড করছে ফর এক্সাম্পল এখানে দেখো এই এফ ফাংশনটা যেমন এম আর সিগমার উপর ডিপেন্ড করছে তেমনি কিন্তু এক্সের উপরেও ডিপেন্ড করছে ঠিক আছে তো সেই জন্য এই ফাংশনটাকে কী দিয়ে ডিনোট করা হলো এল অফ এল ব্র্যাকেটের ভেতরে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন অ্যান্ড থিটা ওয়ান থিটা টু ডট ডট থিটা কে তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো দেখো এখানে যে লাইকহুড ফাংশনটা কিছুই না লাইকহুড ফাংশনটা হচ্ছে যদি আমাকে লাইকহুড ফাংশন ক্যালকুলেট করতে হয় তাহলে প্রথমে আমাকে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন এই এনখানা এন সাইজে একটা র্যান্ডম ভেরিয়েবল তুলে নিতে হবে ঠিক আছে তারপরে কি লাইকহুড ফাংশন যেটা সেটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স ওয়ান কমা দিয়ে এক্স ইকুয়াল টু এক্স টু ডট ডট এক্স ইকুয়াল টু এক্স এন এইটা হচ্ছে আমাদের লাইকহুড ফাংশন তাহলে বেসিক্যালি কিন্তু লাইকহুড ফাংশনটা অ্যাকচুয়ালি এই এনখানা র্যান্ডম ভেরিয়েবলের আমি যদি এই এদের করস্পন্ডিং যদি র্যান্ডম ভেরিয়েবলগুলোকে এক মিনিট এগুলো এক্স ওয়ান হবে এটা এক্স ওয়ান এটা এক্স টু এটা এক্স এন হবে এখানে এক্স ওয়ান এক্স টু এক্স এন হবে তাহলে লাইকহুড ফাংশনটা আসলে কিছুই না যে এনখানা র্যান্ডম ভেরিয়েবল অর্থাৎ এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন এই এনখানা র্যান্ডম ভেরিয়েবলের জয়েন্ট যে প্রবাবিলিটি মাস ফাংশন সেইটা এখন এখানে খেয়াল করে দেখো যেহেতু এক্স ওয়ান এক্স টুগুলো ইন্ডিপেন্ডেন্ট তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারবে এক্স ইকুয়াল টু এক্স ওয়ান কমা দিয়ে সরি এক্স এক্স টু ইকুয়াল টু এক্স টু ডট ডট দিয়ে এক্স এন ইকুয়াল টু এক্স এন ক্লিয়ার এখন আমরা জানি যে এক্সের যা ডিস্ট্রিবিউশন হয় এক্স ওয়ান এক্স টু এক্স এনের ডিস্ট্রিবিউশন কিন্তু সেটাই হয় তাহলে আমাকে যদি এক্সের ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেওয়া থাকে তাহলে সেইখানে শুধু আমি এক্সের জায়গায় এক্স ওয়ান বসিয়ে লিখবো ইনটু দিয়ে এক্সের জায়গায় এক্স টু বসিয়ে দিয়ে লিখবো ইনটু এক্সের জায়গায় এক্স এন বসিয়ে দিয়ে লিখবো তাহলে ম্যাক্স তাহলে লাইকহুড ফাংশন কীভাবে ক্যালকুলেট করে লাইকহুড ফাংশন ক্যালকুলেট করতে গেলে প্রথমে আমাকে এনখানা স্যাম্পেল চুজ করতে হবে তারপরে কী করতে হবে যে ওই এনখানা স্যাম্পেলের যেটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন সেটাই অ্যাকচুয়ালি লাইকহুড ফাংশন এবার যেহেতু এক্স ওয়ান এক্স টু এক্স এনগুলো ইন্ডিপেন্ডেন্ট তার মানে এখানে কিন্তু দেখো যে সেই জয়েন্ট ডিস্ট্রিবিউশনটাকে কিন্তু আমি বা জয়েন্ট মাস ফাংশনটাকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল মাস ফাংশনে ভেঙে দিতে পারি তারপরে যেহেতু এক্স ওয়ান এক্স টু এক্স এন প্রত্যেকেরই ডিস্ট্রিবিউশনটা এক্সের সঙ্গে সমান তাহলে আমি এখানে যেটা এক্সের জন্য যে মাস ফাংশনটা দেওয়া থাকবে সেখানে শুধু এক্সের জায়গায় এক্স ওয়ান এক্সের জায়গায় এক্স টু বসিয়ে আমরা এখানে সাবস্টিটিউট করে দেবো তাহলে আমরা লাইকহুড ফাংশনটা পেয়ে যাবো ওকে তো নোট হিসাবে লিখে রাখতে পারো এরপরে
নোট হিসেবে কি লিখবে, সিন্স x1 x2 ডট ডট xn আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল উই হ্যাভ, তাহলে আমরা কি পাবো, l ইকুয়াল টু প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু x1 ইকুয়াল টু x1 ইন্টু প্রবাবিলিটি অফ x2 ইকুয়াল টু x2 ডট ডট, এটা লিখে রাখবো, ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে লিখে রাখবো। দেখো যে আমরা কি, আমরা কি জানি যে এফ অফ পি অফ এক্স ইকুয়াল টু এক্স, এটাকে আমরা ধরে নিয়েছিলাম কি এফ এক্স থিটা ওয়ান থিটা টু ডট ডট থিটা কে। তাহলে এখানে খেয়াল করো যেহেতু এক্স ওয়ানটা এক্সের মতন বিহেভ করছে, তাহলে আমি যদি শুধু এখানে, তাহলে এটাকে আমি ভাবতেই পারি এক্স ইকুয়াল টু এক্স ওয়ান, তার মানে আমার এখানে কী হবে, শুধু এই ফার্স্ট জায়গাটাতে হবে এফ এক্স ওয়ান থিটা ওয়ান থিটা টু ডট ডট থিটা কে ইন্টু এফ এক্স টু থিটা ওয়ান থিটা টু ডট ডট থিটা কে অ্যান্ড ফাইনালি এফ এক্স কে থিটা ওয়ান থিটা টু ডট ডট থিটা কে। তাহলে এই হচ্ছে আমাদের লাইকহুড ফাংশন। তো আমাদের ম্যাক্সিমাম, আমাদের ম্যাক্সিমাম লাইকহুড যে মেথড, সেই মেথডটা কী করতে হবে, আমাকে যেটা করতে হবে এখানে এই লাইকহুড ফাংশনের যে প্যারামিটারগুলোর যে ম্যাক্সিমাম মান সেটাই হয়ে যাবে আমাদের এস্টিমেটার ওই প্যারামিটারের করসপন্ডিং। তাহলে আমাদের ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেটার মেথডে আমাকে যদি কোনো একটা প্যারামিটারের এস্টিমেট ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে ফার্স্ট লাইকহুড ফাংশনটা বের করতে হবে, তারপরে সেইখান থেকে আমাদেরকে ম্যাক্সিমাম ওই প্যারামিটারের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের দেখো আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ডিরেক্ট কোশ্চেন লিখছি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেট অফ দ্য আননোন প্যারামিটার অফ বাইনোমিয়াল পপুলেশন, ক্যাপিটাল এল করে দাও, পপুলেশন, ওকে। বলছি আমাদের এখানে দেখো পপুলেশনটা বলা আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, যার প্যারামিটারগুলো হচ্ছে এন আর পি। তাহলে এন এর করসপন্ডিং আমাকে এস্টিমেটারটা ক্যালকুলেট করতে হবে বাই মেথড অফ ম্যাক্সিমাম লাইকহুড ফাংশন, এবং একইভাবে এই পি প্যারামিটারের করসপন্ডিং আমাকে এস্টিমেটর ক্যালকুলেট করতে হবে যার, যেখানে হচ্ছে আমার এনটা আননোন হবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো আননোন প্যারামিটার আছে, আমরা একটা প্যারামিটারকে নোন ধরবো আর একটা প্যারামিটারকে আননোন ধরে আমরা সেই প্যারামিটারের করসপন্ডিং এস্টিমেটরটা খুঁজে বের করবো, ঠিক আছে। তাহলে আমি আবারও রিপিট করছি যে ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেটারে আমরা কিন্তু কোনো একটা প্যারামিটারের এস্টিমেটারটাকে খোঁজার চেষ্টা করি, যেখানে আমরা আগের দিন আমরা করেছিলাম কি কোনো একটা প্যারামিটারের এস্টিমেটার আমাকে দেওয়া ছিল, এবার সেই এস্টিমেটারটা বায়াসড না আনবায়াস, কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট, আমরা শুধুমাত্র সেটা টেস্ট করেছিলাম। আজকে আমরা এস্টিমেটারটা খুঁজে পাবো, প্লাস সেটা বায়াসড না আনবায়াস এবং কনসিস্টেন্স না ইনকনসিস্টেন্ট সেটা আমরা ক্যালকুলেট করবো, তাই না। যেমন আগের দিন কী বলা ছিল যে স্যাম্পেল মিনটা পপুলেশন মিনের সঙ্গে আনবায়াস এস্টিমেটেড হবে,
তাহলে আমরা আমাদের কিন্তু এখানে স্যাম্পল মিনটা এস্টিমেটার কার পপুলেশন মিনের এখানে কিন্তু দেওয়া ছিল, খালি সেটা বায়াসড না আনবায়াসড আমরা সেটা টেস্ট করেছিলাম। আজকে আমরা দেখব যে কোনো একটা প্যারামিটারের যে এস্টিমেটার সেটাকেও আমরা ফাইন্ড করব এবং তারপরে দেখব সেটা বায়াসড না আনবায়াসড, কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট। তো আমাদের এখানে পপুলেশনটা বলা আছে বাইনোমিয়াল পপুলেশন যার প্যারামিটারগুলো এন আর পি। তাহলে আমরা এই এন এর এস্টিমেটার ক্যালকুলেট করব, পি এর এস্টিমেটার ক্যালকুলেট করব এবং তারপরে দেখবো সেটা বায়াসড হচ্ছে না আনবায়াসড হচ্ছে। বা বেটার আমি কোশ্চেনটাকে চেঞ্জ করে দিই, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লাইফহুড এস্টিমেট অফ দ্য প্যারামিটার অফ দ্য আন অফ দ্য আননোন প্যারামিটার এন এন না পি অফ বাইনোমিয়াল এনপি পপুলেশন। অর্থাৎ আমরা এই বাইনোমিয়াল এনপি পপুলেশনের পি প্যারামিটারের করস্পন্ডিং যে এস্টিমেটার হবে সেটা খুঁজে নেব এবং সেক্ষেত্রে তাহলে যেহেতু আমরা পি এরটা খুঁজছি তাহলে আমরা এনটাকে ধরে নেব, আমরা এনটা জানি, ঠিক আছে। তাহলে লেট দ্য প্যারামিটার এন ইজ নোন, দ্য প্যারামিটার পি ইজ আননোন হায়ার জিরো লেস দেন পি লেস দেন ওয়ান। পিটা হচ্ছে আমাদের আননোন, এটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে আমরা এটা ম্যাক্সিমাম লাইফহুড এস্টিমেটের মেথড দিয়ে করব। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, লাইফহুড ফাংশনটা ক্যালকুলেট করতে হবে। এবার লাইফহুড ফাংশনটা ক্যালকুলেট করতে গেলে প্রথমে আমাদের যে প্রবাবিলিটি মাস ফাংশন সেটা আমাদের দরকার। তাহলে দ্য প্রবাবিলিটি মাস ফাংশন অফ বাইনোমিয়াল এন কমা পি পপুলেশন ইজ গিভেন বাই বাইনোমিয়াল এন কমা পি এর ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশন অলরেডি আমরা জানি সেটা কত হয়, পি অফ এক্স ইকুয়াল টু স্মল এক্স যদি আমরা করি তাহলে কত হয়, এটা এটা হয় এন পি এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। একটু মনে করে দেখো, আমরা এটা এক্স ইকুয়াল টু আই এর জন্য করেছিলাম, তখন এন সি আই ছিল পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস এন মাইনাস আই ছিল, তাহলে এখানে আয়ের জায়গায় শুধু স্মল এক্স আমরা দিয়েছি আর কিছু করিনি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মাস ফাংশন। এখন আমাদের লাইকহুড ফাংশনটা ক্যালকুলেট করতে হবে। তাহলে লাইকহুড ফাংশনটা ক্যালকুলেট করতে গেলে আমি আগে বলেছিলাম কী করতে হবে, আমাদেরকে এন সাইজের একটা স্যাম্পেল চুজ করতে হবে। লেট এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন বিয়ে র্যান্ডাম স্যাম্পেল অফ সাইজ এন ড্রন ফ্রম দ্য পপুলেশন অফ এক্স। আমরা একটা এন সাইজের র্যান্ডম স্যাম্পেল চুজ করলাম এই পপুলেশন থেকে, যে পপুলেশনের র্যান্ডম ভেরিয়েবলটা এক্স, ঠিক আছে। দেন দ্য লাইফহুড ফাংশন ইজ গিভেন বাই, আমি একবারে লিখছি এল ইকুয়াল টু, তাহলে লাইফহুড ফাংশনের ডেফিনেশন কী ছিল একটু মনে করে দেখো, পি অফ এক্স ওয়ান ইকুয়াল টু এক্স এক্স ওয়ান কমা দিয়ে এক্স টু ইকুয়াল টু স্মল এক্স টু ডট ডট দিয়ে এক্স এন ইকুয়াল টু এক্স এন, ঠিক আছে। প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে এটা সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এটা মানে কী বলো, পি অফ এক্স ওয়ান ইকুয়াল টু স্মল এক্স ওয়ান ডট ডট এক্স টু ইকুয়াল টু এক্স টু ডট ডট দিয়ে পি অফ এক্স ইকুয়াল টু এক্স এন। লিখতে হবে হায়ার হায়ার এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন আর র্যান্ডম ভেরিয়েবল
বা এখানে আর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল নেক্সট তাহলে একটু মানগুলো বসিয়ে দাও ইকুয়াল টু দিয়ে পি অফ এক্স এক্স ওয়ান ইকুয়াল টু এক্স আচ্ছা এখানে আরও লিখে নাও যে হ্যাভিং হ্যাভিং সেম ডিস্ট্রিবিউশন উইথ এক্স এই যে এক্স ওয়ান এক্স টু এক্স এন যে র্যান্ডম ভেরিয়েবলগুলো আছে এরা এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সরি ইন্ডিপেন্ডেন্ট এবং এদের ডিস্ট্রিবিউশনগুলো কার সঙ্গে সমান হয়ে যায় এই ডিস্ট্রিবিউশনগুলো সমান হয়ে যায় এক্সের সঙ্গে আমরা আগের দিন অলরেডি আলোচনা করেছি আচ্ছা তাহলে এখন যদি এক্স ওয়ানের ডিস্ট্রিবিউশনটা যদি এক্সের সঙ্গে সমান হয় তাহলে এই টার্মটাকে তুমি কী ভাবতে পারবে পি অফ এক্স ইকুয়াল টু এক্স ওয়ান ভাবতে পারো না পি অফ এক্স ইকুয়াল টু এক্স ওয়ান সিমিলারলি কী লিখতে পারবে পি অফ এক্স ইকুয়াল টু এক্স টু ডট ডট দিয়ে পি অফ এক্স ইকুয়াল টু এক্স এন যেহেতু এক্স ওয়ান এক্স টু এক্স এন এই যে এক্স ওয়ান এক্স টু এক্স এন যে র্যান্ডম ভেরিয়েবল তাদের ডিস্ট্রিবিউশনটা কার সঙ্গে সমান এক্সের সঙ্গে সমান ওকে নাও এখন এই ভ্যালুগুলো বসিয়ে দাও দেখো পি অফ এক্স ইকুয়াল টু এক্স ওয়ান তাহলে পি অফ এক্স ইকুয়াল টু এক্স ওয়ানটা কত হবে এন সি এক্স ওয়ান পি টু দি পাওয়ার এক্স ওয়ান ইন্টু ইন্টু ওয়ান মাইনাস পি এটা কীভাবে লিখেছিলাম ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এক্স ওয়ান ওকে নেক্সট পরেরটার জন্য দেখো কী হবে পি অফ সরি পি অফ না এন সি ক্যাপিটাল এন সি এক্স টু ইন্টু পি টু দি পাওয়ার এক্স টু ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এক্স টু অ্যান্ড সো ওয়ান ফাইনালি দ্য লাস্ট টার্ম এন সি এক্স এন পি টু দি পাওয়ার এক্স এন ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স এন এগুলো সবটাই এন মাইনাস এক্স ওয়ান হবে সরি এটা আসলো তাহলে এটা আমাদের কী দাঁড়ালো এটা হচ্ছে আমাদের লাইকহুড ফাংশন এখন আমাদের কাজ হচ্ছে এটা যে এই লাইকহুড ফাংশন অর্থাৎ এই যে এল ফাংশনটা এই এল ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে কার মানে কোন পয়েন্টের জন্য পি এর মানের জন্য অর্থাৎ পি এর কোন ভ্যালুর জন্য এলের ম্যাক্সিমাম মান বের হবে সেটাই হবে আমাদের লাইকলিহুড ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেটার ঠিক আছে মানে আমরা এখানে তো পি প্যারামিটারটার এস্টিমেটারটা খোঁজার চেষ্টা করছি তাহলে এই যে লাইকহুড ফাংশন পি এর যে ভ্যালুর জন্য এই লাইকহুড ফাংশন দ্যাট ইজ এল ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম হবে পি এর সেই ভ্যালুটাই হবে পি এর অ্যাকচুয়ালি এস্টিমেটার ওকে এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে যে এই আমরা যদি এফ অফ এক্স ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা খোঁজার চেষ্টা করি বা অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম ভ্যালু খোঁজার চেষ্টা আমাদের যে এল এর যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমাদের জানার দরকার নেই আমাদের শুধু এটুকু জানলেই হবে পি এর কোন মানের জন্য এল এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে ঠিক আছে এবং এল এর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের জানার দরকার নেই তাহলে আমাদের দেখো একটা ফাংশন এফ যদি একটা ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে এবং সে অবশ্যই যদি পজিটিভ ভ্যালুড ফাংশন হয় একদম হ্যাঁ তাহলে এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু যেখানে হবে আর লগ এক্স লগ অফ এফ এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু একই জায়গাতে হবে এটা মনে রাখবে এটা একটা অ্যানালাইসিসের প্রপার্টি যে কোনো একটা ফাংশনের এক্সের যে পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু হবে তার উপর লগ চাপিয়ে দিলে সেম পয়েন্টে ম্যাক্সিমাম ফাংশনটাই ম্যাক্সিমাম ভ্যালুটাই পাওয়া যায় কিন্তু এর ম্যাক্সিমাম ভ্যালু এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে বাট সেটা ম্যাটার নয় আমাদের কথা হচ্ছে আমরা কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটা আমরা চাই ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা জানার দরকার নেই ওকে তো আমরা দেখো তাহলে আমাদের কেন আমি এই প্রপার্টিটা এখানে বললাম কারণ অনেক সময় এটা হয় যে যে ফাংশনে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চাইছি মানে বা কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে সেটা দেখতে চাইছি তখন কিন্তু ক্যালকুলেশন সুবিধার জন্য সেই ফাংশনের উপর লগ নিয়ে আমরা সেই লগ ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় অ্যাটেন্ড করছে এটা আমরা দেখি এবং সেখান থেকে বলি ওই পয়েন্টে এফ এর ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাটেন্ড করছে তো আমরা এখানে এই ম্যাক্সিমাম লাইকহুড ফাংশন এখানে আমরা যখন এল এর ম্যাক্সিমাম ভ্যালুটা দেখব যে এস্টিম মানে প্যারামিটারের কোন ভ্যালুর জন্য এল এর
ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে সেটা ক্যালকুলেট করতে গেলে আমরা এখানে এল এর না ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট না করে আমরা লগ এল এর ম্যাক্সিমাম ভ্যালুটা ক্যালকুলেট করব। সেই জন্য প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে যখনই তুমি এল ইকুয়াল টু এটা পেয়ে যাবে, মানে ফাইনালি এই মাস ফাংশনগুলো ভ্যালু বসিয়ে দেবে, তারপরে বোথ সাইডে লগ নিয়ে দেবে। ওকে, তাহলে টেকিং লগারিদম বোথ সাইড উই হ্যাভ, তাহলে এটা কত হচ্ছে লগ অফ এল, লগ এল ইকুয়াল টু, আচ্ছা এখানে খেয়াল করো লগ অফ এই যে প্রথমে আমি এনগুলোকে লিখছি, সাজিয়ে লিখছি, দেখো প্রথমে এন সি এক্স ওয়ান এন সি এক্স টু এগুলোকে লিখব, তাহলে লগ অফ এন সি এক্স ওয়ান ইনটু এন সি এক্স টু ডট ডট এন সি এক্স এন লিখলাম। এরপরে পিগুলোকে এক জায়গায় করো, তাহলে পিগুলোকে যদি তুমি এক জায়গায় করো তাহলে পি টু দি পাওয়ার এক্স ওয়ান, তাহলে একবারে পি টু দি পাওয়ার কত হবে এক্স ওয়ান প্লাস এক্স টু ডট ডট দিয়ে এক্স এন, ফাইন। তারপর ওয়ান মাইনাস পি সেটা টু দি পাওয়ার কত হবে এক্স ওয়ান প্লাস এক্স টু ডট ডট এক্স এন, ঠিক আছে খেয়াল করে দেখো, না এটা ভুল বললাম, এটা অ্যাকচুয়ালি হবে এন মাইনাস, দেখো এন মাইনাস এক্স ওয়ান প্লাস এন মাইনাস এক্স টু অ্যান্ড সো ওয়ান এন মাইনাস এক্স, এটা হবে লগের ভেতরে, ক্লিয়ার। এখন এই লগ এই লগের যে মাল্টিপ্লিকেশনটাকে যদি আমরা সেপারেট করি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট কত হবে বলো, লগ অফ এন সি এক্স ওয়ান ইনটু ইনটু এন সি এক্স টু ডট ডট এন সি এক্স এন প্লাস লগটা যখন এখানে চলে আসবে লগ অফ এই জিনিসটা হবে, এবার যেটা পাওয়ার পাওয়ারটা সামনে চলে আসে পাওয়ারে কত আছে বলো, পাওয়ারে আছে সামেশান আই ইকুয়াল টু ওয়ান থেকে এন এক্স আই, দেখো এটা আছে তাই তো, আর তাহলে কত হবে লগ পি প্লাস প্লাস, খেয়াল করো দেখো পাওয়ারটা যদি আমরা হিসেব করি তাহলে কত হবে, তাহলে এখানে এই যে ক্যাপিটাল এন আছে এনখানা, তাহলে অ্যাকচুয়ালি হবে এন ইনটু ক্যাপিটাল এন মাইনাস দিয়ে এক্স ওয়ান প্লাস এক্স টু করে এক্স এন আসবে, সেটাকে আমি লিখতে পারি উই ক্যান রাইট দিস সামেশান এক্স আই আই ইকুয়াল টু ওয়ান থেকে এন, এইটা লগ অফ ওয়ান মাইনাস পি। এখন খেয়াল করো, আচ্ছা এই এইটাতে আসার আগে আমি একটা জিনিস তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে যে ধরো আমরা একটা ফাংশান এফ অফ ধরো থিটা আছে, তাহলে এই ফাংশনের যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের কী করতে হয়, আমাদের এখানে কিন্তু ডেরিভেটিভ করতে হবে তাই না, ডিএফ ডি থিটা বের করতে হবে আর ডি টু এফ ডি থিটা বের করতে হবে, কেন কি আমরা দেখতে চাই যে থিটার কোন মানের জন্য এফ এর ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে, তারপর এই ডিএফ ডি থিটাটাকে জিরো করে আমরা থিটার মানটা বের করব, এবং সেই থিটার মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে যদি সেই ভ্যালুটা লেস দ্যান জিরো হয় তাহলে আমরা জানি থিটার ওই ভ্যালুর জন্য সেখানে ম্যাক্সিমাম মান পাওয়া যায়, ইনফ্যাক্ট সেটা রিলেটিভলি ম্যাক্সিমাম, আর যদি ওই থিটার মানটা এখানে বসিয়ে দেওয়ার পর এই ডবল ডেরিভেটিভ ভ্যালুটা গ্রেটার দ্যান জিরো হয় তাহলে আমাদের কিন্তু সেখানে রিলেটিভলি মিনিমাম মান পাওয়া যায়। রিলেটিভলি ম্যাক্সিমাম আর রিলেটিভলি মিনিমাম মানে কি, ধরো ধরো এই একটা ফাংশন, তাহলে রিলেটিভলি ম্যাক্সিমাম মানে হচ্ছে এই পয়েন্টগুলো, এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা, মানে এর একটা নেবারহুডের সাপেক্ষে এই এখানে ম্যাক্সিমাম ভ্যালু দেবে, ঠিক আছে তাহলে এই এটাকে সি ডি ই নাম দাও, তাহলে ডি পয়েন্টটাও কিন্তু রিলেটিভলি ম্যাক্সিমাম আছে, কিন্তু ফাংশনটার কিন্তু ডি পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু নেই, ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে, সি পয়েন্টে আছে,
আর ডি পয়েন্টে কী আছে রিলেটিভলি ম্যাক্সিমাম, বাকিদের সাপেক্ষে এখানে রিলেটিভলি ম্যাক্সিমাম। আমরা কিন্তু এখানে রিলেটিভলি ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে চাই না, আমরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, অর্থাৎ আমরা শুধুমাত্র এই পয়েন্টটা দেখতে চাই যে যেখানে ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাচ্ছে সপ্তাহের মধ্যে। ওকে, তাহলে এখানে আমরা এই যে এল যে ফাংশনটা, এল ফাংশনটার আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে চাই পি এর কোন মানের জন্য হবে। তার মানে এলটাকে তুমি অ্যাকচুয়ালি ফাংশন অফ পি ভাবতে পারো, যেখানে এক্স ওয়ান এক্স টু এবং ক্যাপিটাল এন এগুলো সব আমার কাছে জানা, মানে এগুলো একটা ফিক্সড ভ্যালু। ওকে, তাহলে এলটা কিসের ফাংশন? এলটা হচ্ছে পি এর ফাংশন আমরা ধরবো এখানটাই। তাহলে এখানে শুধুমাত্র পিটা ভেরিয়েবল, বাকি ক্যাপিটাল এন এক্স ওয়ান এক্স টু এক্স এন এরা সবাই কিন্তু আমাদের কাছে নোন, অর্থাৎ কনস্ট্যান্ট। তাহলে আমাকে যদি পি এর ম্যাক্সিমাম মানে পি এর ভ্যালুর জন্য এল এর ম্যাক্সিমাম ভ্যালু খুঁজতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? এইটাকে একবার পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। ক্লিয়ার? নাও ডিফারেনশিয়েট, ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু পি, এদিকে কথা হয় বলো ডি ডিপি লগ এল, ডান দিকটা হবে। দেখো এই প্রবলেমগুলো অনেক বড়, ঠিক আছে, একটা প্রবলেম বোঝো, বাকিরা তোমরা নিজেরাই করতে পারবে। এখানে আমার কোনো পি নেই, সো সবটাই কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ করলে জিরো হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো কনস্ট্যান্টটাকে সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই, আর লগ পিকে ডেরিভেটিভ করলে হয় কত? ওয়ান বাই পি। ক্লিয়ার? এখানে একটা ওয়ান মাইনাস পি আছে কিন্তু, প্লাস দিয়ে এন ইন্টু ক্যাপিটাল এন মাইনাস সামেশান এক্স আই আই ইকুয়াল টু ওয়ান টু এন, এই লগ অফ ওয়ান মাইনাস পিকে করলে হবে কত? ওয়ান মাইনাস পি, আবার ওয়ান মাইনাস পিকে ওপরে করলে হবে মাইনাস ওয়ান, অ্যাকচুয়ালি সেই জন্য এটাকে সামনে মাইনাস ওয়ান দিয়ে দিলাম। আচ্ছা এখন এটাকে আমরা দুবার ডেরিভেটিভ করে রাখি, ঠিক আছে, এটাকে এক নাম্বার দিয়ে রাখি, ডিফারেনশিয়েট ওয়ান্স মোর এগেইন, ডিফারেনশিয়েটিং ওয়ান্স মোর, তাহলে দুবার ডেরিভেটিভ করলে কত হবে? ডি টু ডিপি টু লগ এল, এটা ইকুয়াল টু দেখো ওয়ান বাই পি কে করলে হয় মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার, তাহলে এই মাইনাস থাকলো। ওকে, আচ্ছা আরেকটা জিনিস এখানে আমাকে বলো যে আমরা কী জানি, দেখো এক্স বার, এক্স বার মানে আমরা কী জানি? এক্স ওয়ান প্লাস এক্স টু ডট ডট এক্স এন ডিভাইডেড বাই এন জানি, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কী জানি আমরা? যে সামেশান আই ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই বাই এন। তাহলে এখান থেকে আমাকে বলো, তাহলে সামেশান ওয়ান টু এন এক্স আই মানে কত? স্মল এন ইন্টু এক্স বার, তাহলে সেই ভ্যালুটা দিয়ে যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মল এন ইন্টু এক্স বার, আর ওয়ান বাই পি করলে মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার। আচ্ছা এখানেও খেয়াল করো, আর যদি আমি ওয়ান বাই এটা করতাম তাহলে কত হতো? মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস পি স্কোয়ার, আবার মাইনাস পি এর জন্য একটা মাইনাস ওয়ান আসে, ওটা মাইনাস মাইনাসে প্লাস হবে, সো সাইনটা কিন্তু আমার কোনো চেঞ্জ হচ্ছে না। আর এখানে স্মল এন ক্যাপিটাল এন মাইনাস এই ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে কী হবে? এন ইন্টু এক্স বার, আর এখানে হবে ওয়ান বাই ওয়ান বাই পি স্কোয়ার। এটা হচ্ছে দুই নাম্বার, তাহলে এটা এক এটা দুই। তাহলে এখন আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাদের কী করতে হবে? এই একবার যেটা ডেরিভেটিভ করলাম এটাকে জিরো করতে হবে, যেহেতু আমরা পি এর কোন ভ্যালুর জন্য লগ এল এর ম্যাক্সিমাম ভ্যালুটা ক্যালকুলেট করতে চাইছি। তাহলে ফর রিলেটিভলি ম্যাক্সিমাম অফ এল বা লগ এল,
log l এর রিলেটিভলি ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাদের কি করতে হবে, উই হ্যাভ ddp ব্র্যাকেটের ভিতরে log l ইকুয়াল টু 0, এটাকে 0 করতে হবে। তাহলে 0 করো এক নাম্বার থেকে, তাহলে এটাকে যদি আমরা 0 করি পরে আমাকে p এর মান ক্যালকুলেট করতে হবে। তাহলে কত হচ্ছে বলো, এই ভ্যালুটা মানে অ্যাকচুয়ালি n ইনটু x বার বাই p মাইনাস 1 মাইনাস p উপরে হচ্ছে স্মল n ক্যাপিটাল n মাইনাস n x বার ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমি এলসিএম করি তাহলে কত হবে, p ইনটু 1 মাইনাস p, সেক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস p ইনটু n x বার মাইনাস ইনটু p ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি n x বার মাইনাস p, তাকে যদি আমরা কমন নিয়ে নেই তাহলে হবে n x বার মাইনাস এ এখানে প্লাস n n মাইনাস n x বার ইকুয়াল টু 0। সো p মানে চলে যেটা হয়ে যাচ্ছে, এটা এটা কেটে গেলে এক্স বার বাই ক্যাপিটাল এন। তাহলে আমরা দেখলাম পি এর ভ্যালুটা এক্স বার বাই ক্যাপিটাল যদি এন নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে লগেল এর রিলেটিভলি ম্যাক্সিমাম মান বা রিলেটিভলি মিনিমাম মান পাওয়া যেতে পারে। তাহলে এখানে রিলেটিভলি ম্যাক্সিমাম অর মিনিমাম করে দাও, কেন কি লগেল এর ভ্যালুটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে এটা তখনই বুঝবো যখন ডবল ডেরিভেটিভে এই ভ্যালুটা বসিয়ে দেখবো লেস দেন হচ্ছে না গ্রেটার দেন হচ্ছে। তাহলে তাহলে সিঙ্গেল ডেরিভেটিভটাকে জিরো করে আমরা পি এর যে ভ্যালুটা পাবো সেটা ম্যাক্সিমামও হতে পারে মিনিমামও হতে পারে। ওকে, নাও ফ্রম টু, দুই নাম্বার থেকে দেখো আমরা কী পাবো, ডি টু বাই ডি পি টু লগ এল অ্যাট পি ইকুয়াল টু এক্স বার বাই এন। এই পি ইকুয়াল টু এক্স বার বাই এন আমরা দুই নাম্বার যদি বসিয়ে দিই তাহলে কত পাবো বলো, আমি একটু ক্যালকুলেশনের জন্য লিখছি, এটাকে তোমরা একটু বই থেকে ক্যালকুলেশন দেখে নেবে। এই পি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে এটা হবে মাইনাস এন ইনটু ক্যাপিটাল এন তার স্কোয়ার বাই এক্স বার প্লাস এন স্কোয়ার বাই এটা, ফাইন। তাহলে খেয়াল করে দেখো এখানে একটা স্কোয়ার হবে, ভেতরের টার্মটা স্কোয়ার আর সামনে এটা মাইনাস থাকার জন্য আলটিমেটলি এটা লেস দ্যান জিরো। তাহলে আমরা দেখছি যে পি এর ভ্যালুটা এক্স বার বাই যদি এন হয় তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি লগ এল এর কিন্তু রিলেটিভলি ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। এবার রিলেটিভলি ম্যাক্সিমাম মানে যে সবসময় ম্যাক্সিমাম হবে সেটা নাও হতে পারে, ঠিক আছে। তার আমি যে ছবিটা করেছিলাম এখানটাই, তাহলে আমি এখানে যে ছবিটা করেছিলাম তাহলে এই পয়েন্টগুলোতে কিন্তু রিলেটিভলি ম্যাক্সিমাম আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই পয়েন্ট এই সিডি পয়েন্টে কিন্তু ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা নেই। ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে, এই পয়েন্টে, এ পয়েন্টে আছে। সেই জন্য আমরা এখানে এইখান থেকেই বলতে পারবো না যে পি এর ভ্যালুটা এক্স বার বাই এনটাই হচ্ছে লগ এল এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য দায়ী। তাহলে সেই জন্য দেখো আমরা কী করবো, এবার তাহলে এখানে লিখে রাখো দেয়ার ফর অ্যাট p ইকুয়াল টু এক্স বার বাই এন লগ এল হ্যাজ সরি লগ এল হ্যাজ রিলেটিভলি ম্যাক্সিমাম অর ম্যাক্সিমাম। আচ্ছা, ফর্ম ওয়ান এক নম্বর থেকে বলো তো আমরা ডিভাইড এক সিঙ্গেল ডেরিভেটিভ কত পেয়েছিলাম, ফর্ম ওয়ান আমরা দেখেছিলাম যে ডিডিপি লগ এল এই ভ্যালুটা অ্যাকচুয়ালি বেরিয়েছিল, যদি ওটাকে লসাগু করো পি ইন্টু ওয়ান মাইনাস পি তাহলে নিচে চলে আসবে আর উপরে হয়ে যাবে দেখো এন ইন্টু এক্স বার মাইনাস এন পি, এক্স বার মাইনাস
ক্যাপিটাল এন পি এটা আসবে, ঠিক আছে। এখন দেখো পি তো পজিটিভ, জিরো থেকে ওয়ানের মধ্যে আছে, তাহলে ওয়ান মাইনাস পিটাও পজিটিভ, এন তো পজিটিভ, তাহলে এই ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ এটা এটার উপর ডিপেন্ড করবে লগ এলের ভ্যালুটা, মানে ডিডিপি অফ লগ অফ এলটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা। এখন আমরা এটা কেন করছি, কারণ এখানে এই প্রবলেমগুলোতে আমরা যেটা দেখাবো, আমরা এখানে দুটো রিয়েল অ্যানালাইসিসের প্রপার্টি কাজে লাগাবো। এখানে নোট হিসাবে লিখে দিচ্ছি, ইফ এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো তাহলে ইমপ্লাই করে এফ ইজ মনোটোন ইনক্রিজিং। এখানে লিখে রাখো এফ ড্যাশ এক্স যদি লেস দ্যান জিরো হয় তাহলে এটা ইমপ্লাই করে এফ ইজ মনোটোন ডিক্রিজিং, অর্থাৎ কোনো একটা ফাংশন মনোটোন ইনক্রিজিং হবে না মনোটোন ডিক্রিজিং হবে, এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা যায় উইথ দ্য হেল্প অফ ডেরিভেটিভ। ইফ ডেরিভেটিভ ইজ গ্রেটার দ্যান জিরো দেন এফ ইজ মনোটোন ইনক্রিজিং, আদারওয়াইজ অর্থাৎ যদি লেস দ্যান জিরো হয় সেক্ষেত্রে ফাংশনটা কী হয়ে যাবে, মনোটোন ডিক্রিজিং হবে। তাহলে এবার বলবে মনোটোন ইনক্রিজিং আর মনোটোন ডিক্রিজিংয়ের সঙ্গে ম্যাক্সিমামের কী রিলেশন। আমি যদি দেখাতে পারি কোনো ফাংশন ধরো এ থেকে সি এর মধ্যে, ধরো এটা এ এটা সি এটা বি, আমি যদি দেখাতে পারি কোনো ফাংশন এ থেকে সি এর মধ্যে মনোটোন ইনক্রিজিং এবং সি থেকে বি এর মধ্যে মনোটোন ডিক্রিজিং, তার মানে কেমন হবে, এ থেকে সি এর মধ্যে মনোটোন ইনক্রিজিং মানে এই ওপরের দিকে উঠবে, সি থেকে বি এর মধ্যে মনোটোন ডিক্রিজিং মানে কী হবে এই নিচের দিকে নামবে, তার মানে দেখো সি পয়েন্টে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাচ্ছে। তাহলে একদিকে মনোটোন ইনক্রিজিং একদিকে মনোটোন যদি ডিক্রিজিং হয় তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাই, তার মানে কি এ থেকে সি এর মধ্যে যদি ডেরিভেটিভটা গ্রেটার দ্যান জিরো হয় আর সি থেকে আর যদি সি থেকে বি এর মধ্যে এফ ড্যাশ এক্সটা যদি লেস দ্যান জিরো হয় আর যদি সি পয়েন্টে ডেরিভেটিভটা জিরো হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো সি পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে। আমরা সেই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো, তাহলে এখানে লিখবো আমরা দেখো যে ডিডিপি অফ লগ এল এটা গ্রেটার দ্যান জিরো হবে ইফ, কী হয় বলো এটা কখন গ্রেটার দ্যান জিরো হবে, যদি যদি এক্স বার মাইনাস এন পিটা গ্রেটার দ্যান জিরো হয়, কেন কি এই দুটো তো পজিটিভ আছেই, খালি এখন এটার উপর ডিপেন্ড করবে, দ্যাট ইজ পিটা লেস দ্যান কী হবে এক্স বার বাই এন, তাই তো। তাহলে আমি এখানে কী লিখতে পারি, লগ এল ফাংশনটা ইজ মনোটোন ইনক্রিজিং কোথায়, যদি পি এর ভ্যালুটা ইন ইফ পি এর ভ্যালুটা এক্স বার বাই এন এর থেকে ছোটো হয় আর জিরোর থেকে বড় হয়, তার মানে পি এর ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকলে ফাংশনটা মনোটোন ইনক্রিজিং হবে। এগেইন ডিডিপি অফ লগ এল লেস দ্যান জিরো ইফ এক্স বার মাইনাস এন পি লেস দ্যান জিরো, দ্যাট ইজ পি গ্রেটার দ্যান এক্স বার বাই এন। তাহলে আমরা দেখলাম যে লগ এলের ডেরিভেটিভটা নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ লগ এলটা মনোটোন ডিক্রিজিং হয়ে যাচ্ছে কোথায়, এটা ইমপ্লাই করছে লগ এল ইজ মনোটোন ডিক্রিজিং ইফ কী হয় পি এর ভ্যালুটা কার থেকে বড়ো হয় বলো, এক্স বার বাই এন এর থেকে যদি পি এর ভ্যালুটা বড়ো হয়, আর প্রথমে আমরা ধরে নিয়েছিলাম পি এর ভ্যালুটা একের থেকে ছোটো, তাহলে এটা তাহলে আমরা আলটিমেটলি ছবিটা কী দেখলাম তাহলে বলো, যে জিরো থেকে দেখো আমি যদি ভাবি এটা হচ্ছে এক্স বার বাই এন আর এটা ওয়ান, তাহলে পি তো জিরো থেকে ওয়ানের মধ্যে থাকছে, তাহলে জিরো থেকে এক্স বার বাই এন এর মধ্যে ফাংশনটা মনোটোন ইনক্রিজিং হচ্ছে, তার মানে এইরকম হয়ে যাচ্ছে, আর এক্স বার বাই এন থেকে ওয়ানের মধ্যে ফাংশনটা ডিক্রিজিং হচ্ছে, তার মানে ছবিটা নিশ্চয়ই এরকম হচ্ছে। অলসো ডিডিপি অফ লগ এল ইকুয়াল টু জিরো, দেয়ারফোর লগ এল হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু ইফ পি ইকুয়াল টু এক্স বার বাই এন। তাহলে আমরা দেখলাম পি এর মান যদি এক্স বার বাই এন হয় তাহলে আলটিমেটলি লগ এলের ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে,
তার মানে আমি বলতে পারি এখন দেখো এই এক্স বার বাই এন এই যে স্ট্যাটিস্টিক এটা কেন একটা স্ট্যাটিস্টিক কেন কি এক্স বার মানে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু ডট ডট এক্স এন অর্থাৎ স্যাম্পেল ভ্যালুগুলোর যোগফল তাহলে এই স্ট্যাটিস্টিকটা অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পিটাকে এস্টিমেট করবে ফাইন যেমন আমাদের আগের দিন আমরা দেখেছিলাম কি যে স্যাম্পেলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সঙ্গে কনসিস্টেন্ট হচ্ছিল না তাই না তাহলে ওইখানে একটা স্ট্যাটিস্টিক্স একটা প্যারামিটারের সঙ্গে যে কনসিস্টেন্ট হবে না সেটা কিন্তু বলা ছিল এখানে আমরা দেখো অল এই এস্টিমেটেডটাকেই খুঁজে পেলাম ফাইন তাহলে ম্যাক্সিমাম মেথড অফ ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেশন এখানে আমরা প্যারামিটারের আমরা কোনো একটা পপুলেশনের যেটা এস্টিমেটেড হয় সেটাকেও খুঁজে পাই এবং তারপরে দেখব এই এস্টিমেটেডটা বায়াসড না আনবায়াসড তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এই পি এর এস্টিমেট কে হলো দেয়ারফোর দ্য ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেট অফ পি ইস কত হলো এক্স বার বাই এন আর আমরা যদি এস্টিমেটার বলি তাহলে এর করস্পন্ডিং র্যান্ডম ভেরিয়েবল হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড দ্য করস্পন্ডিং এস্টিমেটার ইজ এক্স বার বাই এন তাহলে এই যে এক্স বার বাই এন এটা কিন্তু অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পিকে এস্টিমেট করে এখন আমরা দেখব যে এই এস্টিমেটারটা পি এর সঙ্গে কি আনবায়াস এস্টিমেটার না কনসিস্টেন্ট এস্টিমেটার সেটা আমরা দেখব ওকে লেট ওয়াই ইকুয়াল টু এক্স বার বাই এন ফাইন তার মানে এক্স বার মানে কি কত বলো এক্স বার মানে যেহেতু আমি র্যান্ডম ভেরিয়েবল দিয়ে লিখছি তাহলে এক্স বার মানে অ্যাকচুয়ালি এক্স ওয়ান প্লাস এক্স টু ডট ডট এক্স এন বাই এন ক্যাপিটাল এন তার মানে অ্যাকচুয়ালি স্মল এন ইন্টু ক্যাপিটাল এন এক্স ওয়ান প্লাস এক্স টু ডট ডট এক্স এন তাহলে আমাদের যদি এই ওয়াইয়ের যদি এক্সপেক্টেড ভ্যালুটা পি এর সঙ্গে সমান হয় তাহলে আমরা বলবো আনবায়াস এস্টিমেট এটা তাহলে নাও এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই এটা ইকুয়াল টু কী হবে বলো এদিকে যদি আমি এক্সপেকটেশনটা চাপিয়ে দেই তাহলে আমার যে কনস্ট্যান্ট টার্মটা বাইরে বেরিয়ে আসবে তাহলে ই অফ এক্স ওয়ান প্লাস এক্স টু ডট ডট এক্স এন তার মানে অ্যাকচুয়ালি দেখো ওয়ান বাই এটা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়ান প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স টেন অ্যান্ড সো ওয়ান এটা তাহলে এটা হচ্ছে আমরা পেলাম ওকে এখন দেখো এই এক্স ওয়ান এক্স টু যেহেতু এক্স এর সঙ্গে সেম ডিস্ট্রিবিউশন তাহলে এখানে কী লিখছে দেখো সিন্স এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন হ্যাভ সেম ডিস্ট্রিবিউশন উইথ ওয়াই সরি ওয়াই না উইথ এক্স এই এক্স ওয়ান এক্স টু এক্স এন এদের ডিস্ট্রিবিউশনটা এক্স এর সঙ্গে সমান এবং এবং এক্স এর যেটা এক্সপেক্টেড ভ্যালু সেটা অ্যাকচুয়ালি এক্স ওয়ানের এক্সপেক্টেড ভ্যালু এক্স টুর এক্সপেক্টেড ভ্যালু সেই জন্য এটাকে লিখছি কি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আর যেহেতু এক্সটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সটা কত হয় পি হয় আমরা এটা জানি সরি এন পি হয় তাই তো নাকি দেখে নেবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালুটা এন পি হয় তাহলে এই সমস্ত জায়গায় যদি আমি এন পি বসিয়ে দেই তাহলে কত হয় বলো তাহলে এন পি এন পি এন পি তাহলে কতগুলো এন পি আসবে যোগ করলে অ্যাকচুয়ালি এন খানা এন পি আসবে ডিভাইডেড বাই সরি এই এন পিটা কিন্তু অ্যাকচুয়ালি ওই পপুলেশনের এনটা হয় ওকে মানে যদি এন কমা পি ভ্যারিয়েট হতো তাহলে সেক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালুটা কিন্তু এন এন পির সঙ্গে সমান হয়ে যেত কিন্তু আমাদের এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কিন্তু ক্যাপিটাল এন কমা পি বলা আছে সেজন্য এটা ক্যাপিটাল এন হবে ওকে এটা ক্যাপিটাল এন হবে
তাহলে এখানে কতগুলো এনপি আসবে স্মল এন খানা ক্যাপিটাল এনপি আসবে সো আলটিমেটলি এটা কিন্তু পি হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখলাম ওয়াই এর দ্যাট ইজ এই এস্টিমেটারের যেটা এক্সপেক্টেড ভ্যালু সেটা কিন্তু পি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে এখান থেকে বলতে পারবো আমরা যে এস্টিমেটারটা ক্যালকুলেট করলাম সেই এস্টিমেটারটা কিন্তু অ্যাকচুয়ালি পি এর আনবায়াস এস্টিমেটার ওকে তাহলে দেয়ারফোর therefore x bar by n is an unbiased estimator of কার unbiased estimator p এর এখন দেখব এটা কনসিস্টেন্ট হচ্ছে কিনা Again, y bar মানে কত কত x1 plus x2 sorry y bar মানে কত বেরিয়েছিল জানো x1 x bar by capital n তাই না তার মানে কি x bar মানে কত x1 plus x2 xn by n আর ক্যাপিটাল n তাহলে এটাকে কি লেখা যায় x1 by n plus x2 by n plus xn by n এটা এখন ল অফ লার্জ নাম্বার ইনইকুয়ালিটিটা মনে করো ল অফ লার্জ নাম্বার ইকুয়ালিটি কি বলে যে x1 x2 ডট ডট xn এদের যদি প্রত্যেকের মিনটা সমান হয়ে যায় অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ x1 ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ x2 ডট ডট এক্সপেক্টেড ভ্যালু অফ xn হয় তাহলে কি হয় x1 প্লাস x2 ডট ডট xn বাই n এটা কোথায় টেন্ড করে এটা টেন্ড করে এক্সপেক্টেড ভ্যালু অফ xi অর্থাৎ x1 x2 যাই বলো না দ্যাট ইজ এম ফাইন তো আমরা এই লাইন থেকে একটু চেঞ্জ করে লিখছি চেঞ্জ মানে এখানে করছি আমরা ক্যাপিটাল এন এখানে করছি আমরা স্মল এন তাহলে কি হবে এখানে হবে স্মল এন এখানে হবে ক্যাপিটাল এন তাহলে এখন খেয়াল করো যে আমি যদি এটাকে x1 x2 এটাকে যদি xn ভাবি তাহলে দেখো সিন্স এক্সপেক্টেড ভ্যালু অফ x1 বাই ক্যাপিটাল এন এটা মানে কত এটা মানে এক্সপেক্টেড ভ্যালু অফ ক্যাপিটাল এক্স ওয়ান বাই এন এটা মানে আমরা জানি কত এন পি বাই এন দ্যাট ইজ পি হ্যালো এবং খেয়াল করে দেখো যদি আমি এখানে টু দিতাম এখানে টু আসতো আবার একই জিনিস আসতো তাই না তার মানে আমি বলতেই পারি এখানে যে যেহেতু এইটা মানে অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ভ্যালু অফ এটা ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এন বাই এন ইকুয়াল টু পি তাহলে আমরা বলতেই পারি যে এটা কনভার্জ করবে কোথায় এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই দ্যাট ইজ অ্যাকচুয়ালি এদের যে কোনো একটা এক্সপেকটেশন পি হয়ে যাবে ফাইন অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি এখানে লিখবে বাই ল অফ লার্জ নাম্বার ইনইকুয়ালিটি থিওরাম তাহলে আমরা দেখলাম ল অফ লার্জ নাম্বার থিওরাম থেকে এই জিনিসটা পিতে কনভার্স করছে ব্যাস তাহলে ওয়াই বারটা যদি পিতে কনভার্স করে তাহলে আমি বলতে পারবো কি ওয়াই বারটা কনসিস্টেন্ট এস্টিমেটার তার পি এর ক্লিয়ার তাহলে দেয়ার ফোর ওয়াই বার দ্যাট ইজ ওয়াই বার মানে কত এক্স বার বাই এন ইজ এ কনসিস্টেন্ট এস্টিমেটর অফ পি এই হলো আমাদের টোটাল প্রসিডিওর তাহলে তোমরা এটা আমি ডিসক্রিটের জন্য করলাম নেক্সট দিন আমরা এটা কন্টিনিউয়াসের জন্য করব
তোমরা যেটা করবে সেটা হলো পেজ নাম্বার 95 পেজ 3 নাম্বার এক্সারসাইজ এটা করবে ঠিক আছে আচ্ছা তারপর যেটা করবে তারপর 89 পেজের দেখবে পয়সন মিউ পপুলেশন আছে ওটাও ডিসক্রিটের জন্য তাহলে ওটাও করবে তাহলে এই দুটো এক্সারসাইজ তোমরা নিজেরা করবে ঠিক আছে